দোলাডাঙ্গায় এসে আমরা প্রথমে পাশেই নদী কংসাবতী নদী পেয়েছি, মানে জানলা খুলে যে আমরা যে নদী দেখতে পাবো এটা সেই অনেক ছোটবেলা থেকে একটা ইচ্ছে ছিল, সেটা পূরণ হয়েছে। পরিবেশটা খুব সুন্দর আর খুব শান্ত, আর কারোর যদি মনে হয় লাউড থেকে এসে কিছু একদিন বা দুদিনের জন্য থাকতে চায় তাহলে বলবো এটা হচ্ছে বেস্ট প্লেস থাকার জন্য, অফবিট জায়গা। তারপরে এখানে এসে শুনলাম যে এখানে হরিণ আছে, তো হরিণের খোঁজে আমরা বনে বনে ঘুরেছি কিন্তু পাইনি, কিন্তু ওই যে বনে বনে ঘোরাটা ওই এক্সপিরিয়েন্সটা খুব ভালো লেগেছে। আর অনেক আমরা বাড়িতে ময়ূর পুষেছি, ময়ূর দেখেছি ওটাও ভালো লেগেছে। এই রাস্তায় যে জঙ্গলে যে ঘোরা, এইখানে পাশে দোলনায় এইসব যে প্রাকৃতিক দৃশ্য, তারপর হচ্ছে আমরা বোট রাইড করেছি বিকেলবেলাতে, সেই সানসেট দেখা ওই মুহূর্তগুলো খুবই ভালো লেগেছে আমার। আর একটা জিনিস, এটার ফুড কোয়ালিটি খুবই ভালো ছিল আর রান্না বান্না খুবই সুন্দর ছিল, মানে এত সুন্দর রান্না মানে ভাবা যায় না, তো আমার ওভারঅল খুবই ভালো লেগেছে। Join our community, explore, learn and grow.